जिंदाबाद जिंदाबाद मौसम नूर जिंदाबाद 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 मौसम नूर जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम एक एक बुझे कारण हम सकते पार्टी आगे चले गई बुझते हाईलैट हो जाए क्योंकि चीज करनी भारतीय जनता पार्टी आई आजीवन जो थर्ड पार्टी भारतीय जनता पार्टी को অন্য ভাবে নিয়ে গিয়ে তাকে যে আবার তৃণমূল কংগ্রেসের তাদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেটা দীপক ঋষি আজকে তিনি যেখানে গিয়েছিলেন তিনি নিজের ভুল বুঝেছেন তিনি আবার ফিরে আসছেন আমাদের এখানকার ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কর্মী তিনি দীর্ঘদিন ধরে এখানে পার্টির নেতৃত্ব দিয়েছেন তিনি কার্যকর্তা সুতরাং আজকে আবার নতুন করে তিনি আবার ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে তিনি আবার নতুনভাবে কাজে তিনি আবার যোগদান করেছেন বিজেপি কখনো হচ্ছে বিজেপির মধ্যে ভাঙন নেই বিজেপিকে আজকে এইভাবে করে বিজেপিকে ভাঙা হচ্ছে বিজেপিকে আজকে হচ্ছে ভাঙার জন্য চক্রান্ত করা হচ্ছে চক্রান্তের শিকার হচ্ছেন আমাদের বিজেপির কার্যকর্তা পদাধিকারী কর্মীরা গত কয়েকদিন আগে দীপক ঋষি তৃণমূল দলে যোগদান করেছিলেন আজ উনি জেলা সভাপতি এবং খগেন মুর্মুর হাত ধরে বিজেপিতে ব্যাক করলেন এতে আমাদের দলের কোনো প্রভাব পড়বে না কারণ বর্তমানে দল খুব একটা ভালো জায়গায় আছে আর এছাড়া মালদা জেলা বিজেপি সভাপতি খগেন মুর্মু উনাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছেন কারণ উনি বিভিন্ন মানুষদের কাছে রেলের চাকরির নাম করে লক্ষ লক্ষ টাকা তুলে রেখেছেন সেই কারণে উনাকে চাপ সৃষ্টি করার পরে উনি বিজেপিতে আবার